কিংবদন্তি অনুযায়ী লঙ্কায় কুবের সোনা দিয়ে যে প্রাসাদ গড়েছিলেন রাজা রাবণের জন্য তা নাকি ছিল এখানেই। আবার ঐতিহাসিকদের মতে পঞ্চম শতকের শেষের দিকে রাজা কাশ্যপ গড়ে তুলেছিলেন তার রাজধানী এবং প্রাসাদ দুর্গ এই জায়গায়, এই সুবিশাল পাথরের ওপরে। সত্যিটা সে যাই হোক, এই বিরাট মনোলিথিক গ্রানাইটের পাথরের ওপরে প্রাসাদ দুর্গ গড়তে যে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতা প্রয়োজন তা সেই যুগে, সেই প্রাচীন যুগে কীভাবে সম্ভব হয়েছিল সে আজও এক বিরাট রহস্য। ধ্বংস হয়ে যাওয়া এই প্রাসাদের দিকে তাকিয়ে আধুনিক যুগের ইঞ্জিনিয়াররাও হতবাক হয়ে যান। সিগিরিয়ার এই লায়ন্স রকের ওপরের প্রাসাদের অস্তিত্ব একদিকে বিস্ময়, আরেকদিকে প্রমাণ করে শ্রীলঙ্কার প্রাচুর্যময় অতীত। আশ্চর্য কি দেখুন, এইখানে এই রকম একটাই এত বিশাল পাথর। আরও আশ্চর্যের বিষয় হল এই ধরনের এত বড় পাথরের উপরিতল এতটা ফ্ল্যাট বা সমান হয় কি করে, যদি না উপরিতল পরিকল্পনা মাফিক কাটা হয়। কিন্তু গ্রানাইটের এত বড় পাথরের উপরিতল কেটে সমান করা সেই যুগে কিভাবে সম্ভব হয়েছিল তা জিওলজিস্ট এবং ইঞ্জিনিয়ারদের কাছে আজও এক ধাঁধা। পারিপার্শ্বিক জমি থেকে প্রায় 600 ফুট উঁচুতে এই পাথরের একদম ওপরের তলে যেতে আপনাকে চড়তে হবে 1268টি সিঁড়ি। আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের চতুর্থ দিন আমি আর পৃথ্বীজিৎ উঠেছিলাম এই ইউনেস্কো হেরিটেজ সাইট সিগিরিয়ার লায়ন্স রকের একদম ওপরে। আর আমাদের সেই অভিজ্ঞতাই থাকবে আজকের এই ভিডিওতে। সেই সাথে থাকবে শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী অনুরাধাপুরা, যেখানে এখনও রয়েছে সেই বোধিবৃক্ষ যা নিয়ে যাওয়া হয়েছিল বুদ্ধগয়ার থেকে। চলুন শুরু করা যাক আমাদের সিগিরিয়া বৃত্তান্ত। গুড মর্নিং ফ্রম সিগিরিয়া, শ্রীলঙ্কা। আজকে 2 তারিখ, 2 নভেম্বর 2023। গতকাল রাত্রিবেলা আমরা এই ট্রি হাউসটায় ছিলাম, এই হোটেলটায়। সবগুলোই ট্রি হাউস, দেখুন কোথায় ছিলাম। এই হচ্ছে ঘর, গাছের ওপরে বেড, আর এই ছিল টয়লেট, গরম জল ছিল। চারিদিকে বাঁশঝাড় আর জঙ্গল, এই হচ্ছে পরিবেশ বাইরের। ওখানটায় রিসেপশন আর ডাইনিং হল, ওখানেই এখন আমরা যাব ব্রেকফাস্টের জন্য। এদিকটাও দেখুন, আজকে আমরা সিগিরিয়ার ফেমাস লায়ন রকে চড়ব। অনেকে বলে থাকেন এটা রাবণের সেই রাজধানী। ঠিক 8টা বাজে গাড়ি চলে এসেছে, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। সিঁড়িটা একটু দেখিয়ে দিই আপনাদের, এখান দিয়ে আমাদের উঠতে হয়েছে গাছবাড়িতে। মালপত্র আমাদের নামাতে হবে না, ওরাই নিয়ে যাবে। সারা রাত বৃষ্টি হয়েছে, তবে সকালে ঘুম ভেঙেছে পাখির ডাকে। এই যে এটা হলো ডাইনিং কাম রিসেপশন। হয়ে গেছে ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট সহ এই হোটেলে আমাদের ভাড়া পড়েছে 8,000 শ্রীলঙ্কান টাকা, মানে ওই ভারতীয় মুদ্রায় 2,000 টাকার মতো। বেশ ভালোই বন্দোবস্ত, ব্রেড, বাটার, জ্যাম, ফল, কফি আর ফ্রাইড এগ। এখন বাজে ঠিক 9টা আর আমরা রওনা দিলাম আমাদের হোটেল থেকে চেক আউট করে। এখান থেকে ওই লায়ন রকে যেতে 10 মিনিট টাইম লাগবে। সারা রাত বৃষ্টি হওয়ার পর এখন ঝকঝকে সকাল, আকাশ নীল। গুড মর্নিং সবাইকে। আজকে সিগিরিয়া লায়ন রক বা রাবণের রাজধানী দেখে আমরা চলে যাব অনুরাধাপুরা। এখানে 1260 খানা সিঁড়ি আমাদের চড়তে হবে আজকে, 1268 টু বি প্রিসাইজ।
সিগিরিয়া লায়ন্স রকে ঢোকার জন্য দুটি এন্ট্রেন্স রয়েছে, একটি বিদেশিদের জন্য আর একটি শ্রীলঙ্কানদের জন্য। আর এখানে গাড়ি রাখার জন্য দারুণ সুন্দর পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এখানে প্রচুর গাইড রয়েছেন, আমাদেরকে পুরো ছেকে ধরেছিল। এখানে যদি প্রয়োজন মনে করেন তবে গাইড নিতে পারেন, তো আমাদের প্রয়োজন নেই, আমরা নিচ্ছি না গাইড। আচ্ছা, এখানে একটা দারুণ ব্যাপার আছে, সার্ক দেশগুলির জন্য টিকিটের মূল্য হচ্ছে $15, আমাদের $15 করেই পড়লো পার হেড। আর পাসপোর্ট অবশ্যই সঙ্গে রাখবেন। আমরা ডলারই দিলাম, ডলার অ্যাকসেপ্ট করলো এখানে, শ্রীলঙ্কান টাকা দিলেও হবে, ডলার দিলেও হবে। আমি থাইল্যান্ডে গিয়ে 1260 সিঁড়ি চড়েছিলাম বোধ হয়। আচ্ছা, তাহলে আজকে সেই রেকর্ডটা তুই ব্রেক করবি, আটটা সিঁড়ি আরও এক্সট্রা ভেঙে, তাই তো? ঠিক, ওই টাইগার কেভ টেম্পলে গিয়ে। হ্যাঁ, সেখানে আমি যাইনি কিন্তু সেই ভিডিওটা আমি অবশ্যই দেখেছিলাম। হ্যাঁ, আজকে পৃথিজিৎ 1268 সিঁড়ি চড়বে, দেখা যাক কী অভিজ্ঞতা হয়। তবে সকাল সকাল আসার চেষ্টা করবেন, আর্লি ইন দ্য মর্নিং যত আসতে পারবেন তত ভালো। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু সানরাইজও দেখা যায়, সকাল 5টা থেকে কাউন্টার ওপেন হয়ে যায়, দুর্দান্ত সানরাইজ দেখা যায় ওপর থেকে। তো যারা সানরাইজ দেখতে চাইবেন তারা 5টার মধ্যে এখানে চলে আসবেন। সকালে আসাটা এই জন্যই জরুরি যে সকালে এলে পরে এক তো ভিড় কম থাকবে, আর 2 গরম অতটা হবে না। এইখান দিয়ে ঢুকতে হবে স্ক্যান করিয়ে। এইদিকে ভিউ পয়েন্ট, মানে সিগিরিয়া রক এদিক থেকে দারুণ দেখা যাবে। আচ্ছা, এই যে লায়ন রক, এটার যে প্যালেসটা ছিল সেই প্যালেসটা ছিল রকের ওপরে, আর নিচে এখানে ছিল হচ্ছে গার্ডেন। 3টে গার্ডেন রয়েছে, 3 গার্ডেন ছিল এখানে, ওয়াটার গার্ডেন, বোল্ডার গার্ডেন আর টেরেস্ট গার্ডেন। এই দেখুন, এটা ছিল ওয়াটার পার্ক। খ্রিস্টপূর্ব 3rd শতকে বুদ্ধিস্ট লামারা এর ওপরে থাকতেন, এই রকের ওপরে। তার 800 পরে 5th শতকে রাজা কাশ্যপ বলা হয় ওপরের প্রাসাদটা তৈরি করেছিলেন। আর কিংবদন্তি হল এখানেই ছিল রাজা রাবণের সেই সোনার লঙ্কা। এখানে সবচেয়ে আশ্চর্যজনক যে জিনিসটা সেটা হচ্ছে ওয়াটার হাইড্রোলিক সিস্টেম, যা এখনও অবধি কাজ করে। তখনকার দিনে বৃষ্টির জল জমিয়ে কীভাবে এই প্রাসাদের ওপরে ডিস্ট্রিবিউট করা হতো সেটা আশ্চর্যজনক একটা ব্যাপার। তো যেটা বললাম, এখন এই হাইড্রোলিক সিস্টেম কাজ করছে এবং আশেপাশের লোকজনেরা তার থেকে সুবিধা নিচ্ছে। এর ওপরে চড়তে হবে। 1260 সিঁড়ি চড়ার আগে এই যে ছোটো ছোটো সিঁড়িগুলো চড়ছি, সেগুলো কি 1260-এর মধ্যেই আছে নাকি না নেই সেটা তো জানি না, এরকম কোনো তথ্য আমার কাছে নেই। আচ্ছা, না না, এগুলো ইগনোরেবল, এগুলো ইগনোরেবল। হ্যাঁ, এগুলো দুধু ভাত। এই সিঁড়ি দিয়ে ওঠার মুখে বাঁদিকে আবার একটা অক্টাগোনাল পন্ড আছে, এই হলো অষ্টভুজাকৃতি পুকুর। যদিও 8টা এখন বোঝা যাচ্ছে না ঠিকঠাক, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, না 8টা বোঝা যাচ্ছে। এইদিকে একটা এক্সিট ওয়ে আছে, যারা ক্লাইম করতে চাইবে না এই অবধি আসার পর, এখান থেকে সুন্দর ছবি টবি নেওয়া হয়ে যাওয়ার পর যখন রিয়েলাইজ করবে এটা আর ওঠা সম্ভব নয়, তারা এদিক দিয়ে বেরিয়ে যেতে পারে। চলো পৃথ্বীজিৎ, চলো একটু দম নিয়ে নেবে নাকি? না, এখনো দম নেওয়ার মতো কিছু হয়নি, এখনো তো দম ফোড়ায়নি। ফোড়ায়নি না? না, চলো ওঠা যাক। আমি দম নেওয়ার কথা বললাম। আচ্ছা, মানে সেটা নিলে এখানে অসুবিধা হতে পারে, ঠিক, দম নিলে দম ফুরিয়ে যেতে পারে, কাজেই সেটা পরে হবে। আমরা শুরু করছি ক্লাইম করা ঠিক 9:57। এন্ট্রেন্সটা কিন্তু দারুণ, প্রথমেই একদম খাড়া সিঁড়ি সেরকমটা দেখতে পাচ্ছি না, সেই জন্য মনে একটু বেশ হালকা দম পাচ্ছি। আরেকটা কথা বলে দিই, ওপরে কিন্তু কোনো টয়লেট নেই, যদি টয়লেটের প্রয়োজন হয় নিচের থেকে করে তারপর ওপরে উঠবেন। ওপরে ওঠা নামা মিলিয়ে ওখানে থাকা মিলিয়ে 2-2.5 ঘন্টা তো লাগবে। তো যেখান থেকে টিকিট কাটবেন সেখানেই টয়লেট পাবেন, টয়লেট সেরে তারপর ওপরে যাওয়া যাত্রা শুরু করুন।
ওঠার স্টেপগুলো একটু ন্যারো, মানে অনেকটাই সরু আর কি। যদি একটু চড়া হতো তাহলে হয়তো আর একটু ভালো হতো আর কি। সেটা একটা সমস্যা, যাদের পায়ে সমস্যা আছে তাদের ওঠার জন্যে এটা একটা সমস্যা হতে পারে। হ্যাঁ, কিন্তু স্টেপগুলো অত উঁচু নয়। উঁচু নয় কিন্তু এই যে, হ্যাঁ একটু ছোট, মানে অর্ধেকটা আমার পা বেরিয়ে আছে, একটু বেরিয়ে আছে আর কি। মানে কেয়ারফুল না হলে কিন্তু হোঁচট খাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে ঠিক, চলো। খানিকটা উঠে এখানে আবার বিশ্রাম নেওয়ার জায়গা রয়েছে। এদিকে আর সিঁড়ি নেই, রাস্তা। রাস্তা হলে আমাদের জন্য ভালো, যত চড়াই হোক। সবার জন্যই হয়তো ভালো, সিঁড়ি পাওয়াটা অতটা ঠিক নয়, বিশেষ করে নামার সময়। প্রচুর বাদর রয়েছে এখানে, ওইখানে গাছে ঝুলছে। এই হচ্ছে মনোলিথিক রক, যার উপরে রাজার প্রাসাদ ছিল, রাজা কাশ্যপের প্রাসাদ অথবা রাজা রাবণের প্রাসাদ, কোনো এক রাজার প্রাসাদ ছিল। আমরা সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজা বা রাজ পরিবারের লোকেরা কি এতটা হেঁটে উঠতো ওপরে? না। কি করে উঠতে জানো? রাবণবাবুর তো পুষ্পক রথ ছিল। হ্যাঁ, ওনার তো অসুবিধা ছিল না, কিন্তু রাজা কাশ্যপ এবং তার ফ্যামিলিরা, হ্যাঁ, ঐতিহাসিকদের মতে তারা কিভাবে উঠতো, তারা পালকিতে করে উঠতো। এবং সেই পালকির একটা মজার ব্যাপার ছিল, সামনের বাহকরা হাইটে ছোট হতো, পেছনের বাহকরা হাইটে বড় হতো, সেভাবেই চুজ করা হতো, যাতে রাজ পরিবারের লোকেরা যে পালকির উপর বসে আছে সে হেলে না যায়। যদি সমান হাইটের হয় পেছন দিকে হেলে যাবে, বা নামার সময় সামনের দিকে হেলে যাবে। তো এই জন্য মানে রাজা রাজাদের চিরকালই খচরামি বুদ্ধি মাথায় অনেক বেশি ছিল মানুষকে খাটানোর জন্য। যাই হোক, নিশ্চয়ই পয়সা পেত। হ্যাঁ, সে তো পেতই, রাজাদের তো রাজ পেয়াদা থেকে শুরু করে সবই থাকতো, তাই না? হ্যাঁ, সেই তো, তাই রাজা মানুষ, তারা হেঁটে উঠবে কেন? এখন যারা রাজা ছিল তারা রাজা ছিল না ডাকাত রাজা ছিল, এটা তো মুশকিল। তারা এখানে কাশ্যপ দারুণ রাজা ছিল। না না, সে তো সব রাজাই ভালো রাজা ছিল। কাশ্যপের রাজা, কাশ্যপের রাজত্ব শুরু হয় 473 খ্রিস্টাব্দে খুব সম্ভবত। রাজাদের নিয়ে সেই বিখ্যাত লাইনটা জানিস তো? কি? যে লং, হ্যাঁ অনেক আছে, কোনটা? হ্যাঁ, আমি যেটা বলছি সেটা হচ্ছে লং লিভ দ্য কিং, দ্য কিং ইজ ডেড। ওরে বাবা, এখানে তো আবার এই সিঁড়িতে বা এখন এভারেস্টেও লাগানো হয়েছে, এখানেও লাগানো হয়েছে। ওই ওখান দিয়ে পথ গেছে। পৃথ্বীজিৎ বলো, প্রায় হাফ অব্দি চলে এসছি। না মনে হয় এরকম হাফ এসছে কি? হ্যাঁ হ্যাঁ, আর এই সিঁড়ি এখান দিয়ে উঠে এলাম, এখান দিয়ে উঠে এলাম, এবার এই সিঁড়ি। এই যে এখানে আবার একটু বিশ্রামের ব্যবস্থা রয়েছে। মাঝপথ থেকে একটা দৃশ্য, দারুণ, ওয়াও, দেখুন একবার। ওটা কি ক্যাটরক সামনাসামনি বোধ হয়? কি ভিউ দেখুন, ঠিকই বলেছিস, লাল রকের সামনে ক্যাটরকই হওয়া উচিত। একদম সামনাসামনি দেখো, আর দূর থেকে এরকমই লাগছে না শেপটা? হ্যাঁ হ্যাঁ, না ওটা সিম্বা রক, সিম্বা, হ্যাঁ হতে পারে। ওই যে ওখানে ঠিক লায়ন কিং, একটা হাত পাখা অবশ্যই নিয়ে আসবেন, তাহলে সুবিধা হবে, কারণ প্রচণ্ড হিউমিড, আমরা ঘামছি দরদর করে, একটু গরম রয়েছে। লোকজন এখানে পেপার ইউজ করে পাখা করছে, তাদের কাছে পেপার আছে। এবার ভিউটা দেখুন, তবে থাইল্যান্ডের ওই 1260 সিঁড়ির থেকে এই 1268 সিঁড়ি কিন্তু ইজিয়ার। একটাই সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ঘাম, সাংঘাতিক ঘাম হচ্ছে। রুমাল বা তোয়ালে সঙ্গে রাখবেন। আবার একটা
সুন্দর মতো জায়গা। তুমি মনে করো না, এটা আমাদের বিশ্রাম নেওয়ার জন্য তৈরি হয়েছে, এটা ওই পালকি বাহকদের বিশ্রাম নেওয়ার জন্য তৈরি হয়েছে। সেটা একটা ভালো জিনিস। এই দেখুন খাওয়া, হ্যাঁ আমরা প্রায় চলে এসেছি। এবার এই রকটাকে কেন লায়ন রক বলা হয় সেটা দেখুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিংহের থাবা, এই থাবার জন্যই একে বলা হয় লায়ন রক। সিংহের মাথাও নাকি ছিল, তবে সেটা ইরোশন হয়ে নষ্ট হয়ে গিয়েছে। এখন শুধু এই তিনখানা আঙ্গুল সহ থাবা রয়েছে। ল্যান্ড স্টেয়ারকেস, না না একটা কথা বল তার আগে, যে শ্রীলঙ্কায় কি সিংহ ছিল? এইটা একটা তো প্রশ্নের মতো প্রশ্ন। আমার যতটুকু নলেজে আছে যে ভারতেও সিংহ ছিল না, না ওই আফ্রিকা থেকেই এসেছে আর কি আশা করা যায়। তাহলে শ্রীলঙ্কায় সিংহের থাবা কেন? হয়তো তাও আবার যদি আমরা পুরাণের তত্ত্বকে বাদই দিই, যদি আমরা রাজা কাশ্যপের হিস্টোরিয়ানদের যে তত্ত্ব সেটাই মেনে নিই, তাহলে চতুর্থ পঞ্চম শতকে কি এখানে সিংহ ছিল? ছিল না, হয়তো খুব উপহার স্বরূপ রাজা রাজাদের মধ্যে বিভিন্ন রকম দেয়ার ইয়ে ছিল। আর যদি আমরা পুরাণকে মেনে নিই তাহলে রাজা রাবণের কি সিংহ ছিল? না সেটাও থাকা উচিত না। যারা রামায়ণ পড়েছেন তারা একটু বলুন। তবে যাই হোক, মধ্য ব্যাপারটা হলো ভাই আফ্রিকায় গিয়ে তো আর সিংহের পিঠে চড়া হয়নি, তাও এখানে একটু সিংহের পিঠে চড়া হচ্ছে। থাবাটাকে কাছ থেকে দেখুন, এই অনেকের মতে যারা পুরাণে বিশ্বাস করেন এবং স্থানীয় মানুষেরা, তাদের সঙ্গে আমি কথা বলছিলাম দুজনের সঙ্গে গতকাল হোটেলে, তাদের বক্তব্য এটা সিংহের থাবা নয়, এটা ঈগলের, ঈগলের থাবা। ওয়াও দুরন্ত ভিউ, এখানে জ্যাম সৃষ্টি হয়েছে, এটার জন্যই আমি বলছিলাম সকালে আসার কথা। আসলে পার্টিকুলার এই জায়গাটায় ওঠা নামা দুটোই একদিক দিয়ে হচ্ছে আর কি, সেই কারণে স্পেস জায়গা দিতে হচ্ছে পিরামিডের মধ্যে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, সেই কারণেই এখানে এই জ্যামটার সৃষ্টি হচ্ছে আর কি। এই দেখুন, যত সকালে পারবেন এখানে আসুন, আমাদের আরও ঘন্টা দেড় দুই আগে আসা উচিত ছিল, তবে ব্যাপারটা ঠিক হতো। কি ভিউ দেখুন একবার, এটা কিন্তু এখানে সমস্যা, প্রচুর সময় লাগছে এই জ্যামের জন্য। ও ভিউটা এত সুন্দর, এখানে আবার আপ আর ডাউন আলাদা করা। এই দেখুন আগেকার দিনে এই খাজ বেয়ে উঠতো ওপরে, ভাবতে পারছেন এই খাজগুলো বেয়ে। একজন বয়স্ক লোক ছিলেন, তিনি আস্তে আস্তে উঠছিলেন, ওই জন্যই দেরি হচ্ছিল। দেখুন যদি জ্যাম না থাকতো আর ফটো না তোলা থাকতো তাহলে 12-13 মিনিটে ওপরে চলে আসা যাবে। টপে প্রায় চলে এসেছি, দেখুন একবার প্রত্যজিৎ, ওয়েলকাম টু দ্য সামিট। এটা একটা অন্যতম সোজা সামিটগুলোর মধ্যে একটা, এটুকু বলতে পারি। এখন বাজে 10:27, তবে হাঁটুর সমস্যা থাকলে না আসাই উচিত হবে। এই হচ্ছে টপটা, আপনাদেরকে এখন দেখাচ্ছি সিগিরিয়ার ফেমাস লায়ন রক। হিস্টোরিয়ানদের মতে যা ছিল
রাজা কাশ্যপের রাজধানী এবং প্রাসাদ। আর যারা রামায়ণে বিশ্বাস করেন তাদের মতে যা ছিল রাবণ রাজার রাজধানী এবং প্রাসাদ। ওপর থেকে কীরকম দেখা যাচ্ছে দেখুন। আমরা এখন যেদিকটায় আছি এটা হচ্ছে সাউথ, এখানে ছিল সাউথ প্যালেস কমপ্লেক্স, আর ওপাশটা হচ্ছে নর্থ প্যালেস কমপ্লেক্স, এখানে অন্দরমহল ছিল। এই যে এই জায়গায় সাউথে আরও এক্সটেন্ডেড জায়গা রয়েছে, এই দেখুন এটা পুরো সাউথ। একটু ছাওয়ায় বসে আছি আমি আর পৃথিজিৎ, কারণ এত ঘাম হচ্ছে এখানে, সমস্যা একটাই, ঘাম, সাংঘাতিক ঘাম হচ্ছে। আচ্ছা, থাইল্যান্ডেও 1260 সিঁড়ি চলেছিলাম, আপনারা দেখেছেন টাইগার নেস্ট হিলে ফুকেতে, তো সেখানের সঙ্গে এখানের পার্থক্যটা হচ্ছে ওটা বেশি টাফ ছিল, এটা ইজিয়ার, কিন্তু ওখানে ওখানেও এরকম হিউমিড ছিল, সাংঘাতিক ঘাম হয়েছিল আমার, কিন্তু ওখানে ওপরে ওঠার পরে ওপরে টয়লেট ছিল আর শীতল সুপেয় জল ছিল, বুঝেছো, একদম, তাতে আমি হাত মুখ ধুয়ে নিয়েছিলাম, একদম ফ্রেশ হয়ে গিয়েছিলাম, সেটাও দেখিয়েছিলাম ভিডিওতে। কিন্তু এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই, ওপরে কিন্তু কোনো জলের ব্যবস্থা নেই, কোনো টয়লেট নেই, এটা বারবার বলছি, নিচে টয়লেট সেরে আসবেন, জল পর্যাপ্ত পরিমাণে নিয়ে ওপরে উঠবেন, আর রুমাল রাখবেন আর হাত পাখা রাখবেন, তাহলে সুবিধা হবে, বারবার কিন্তু বলছি এই কথাগুলো। এদিকটা সাউথ প্রাসাদের মধ্যে, এই যে এত বড় বাঁধাই করা পুকুরটি দেখতে পাচ্ছেন, এ হলো সেই পুকুর, লোককথা অনুযায়ী যেখানে স্নান করতেন স্বয়ং লঙ্কার রাজা রাবণ। তবে ঐতিহাসিকদের মতে এই পুকুরটিই ছিল এই প্রাসাদের জলের সবচেয়ে বড় উৎস, বৃষ্টির জল জমিয়ে রাখা হতো এখানে এবং এখান থেকে ডিস্ট্রিবিউট করা হতো সারা প্রাসাদে। এদিকটা এরকম, প্যালেসের দক্ষিণ দিকে অন্দরমহল, পুকুর, রান্নাঘর এবং শস্য ভাণ্ডার, উত্তর দিকে রাজকার্য পরিচালনার জন্য জায়গা, দরবার কক্ষ, এই ছিল প্যালেসের স্ট্রাকচার। এই ঐতিহাসিক আশ্চর্য প্যালেস থেকে চারিদিকের দিগন্ত বিস্তৃত সবুজ অপরূপ ভিউ ভুলিয়ে দেবে আপনার 1250 সিঁড়ি চড়ার কষ্ট। শ্রীলঙ্কা ভ্রমণে সক্ষম ব্যক্তিদের অবশ্যই উচিত হবে সিগিরিয়ার লায়ন্স রক বেরিয়ে নেওয়া। এই ভ্রমণ অভিজ্ঞতা মণিকোঠায় সযত্নে সঞ্চয় করে রাখার মতোই এক অভিজ্ঞতা। নাবার রাস্তায় মসৃণ দেওয়ালের এই অংশটিকে বলা হয় মিরর ওয়াল। আচ্ছা, এখানে এই ওপরে কেভ পেন্টিং রয়েছে, বেশ সুন্দর, আমরা গিয়েছিলাম কিন্তু এখানে ফটোগ্রাফি অ্যালাউড না, নাবার রাস্তাতে, ওঠার রাস্তা আর নাবার রাস্তা একটুখানি আলাদা মাঝে, সেই নাবার রাস্তাতে এই কেভ পেন্টিংগুলো রয়েছে, যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড না, ভেতরে আমরা ছবি তুলতে পারিনি। নিচে গাড়িতে চলে এসেছি, এখন বাজে 11:21। এসিতে এসে বেশ ভালো লাগছে, এবার একটাই ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে ঘাম। এখান থেকে অনুরাধাপুরা 75 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টার মতো, এখন আমার ঘড়িতে 11:36, একটা নাগাদ পৌঁছে যাব, তারপর লাঞ্চ করে ওখানে দেখে আমরা আবার এই সিগিরিয়াতে কোনো একটা জায়গায় থেকে যাব, এটাই প্ল্যান। অনুরাধাপুরা হচ্ছে অ্যানশিয়েন্ট ক্যাপিটাল অফ সাইলন, শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী। একটা ওয়াইল্ড এলিফ্যান্ট রাস্তা পেরুচ্ছে দেখুন, বাচ্চা হাতি, ইটস নট টাস্কার। হেভি এনজয় করছি কিন্তু, আর অজিত দারুণ,
মানে আফ্রিকান সাফারি এখনো কন্টিনিউ হচ্ছে? হ্যাঁ, আফ্রিকান সাফারি কন্টিনিউ হচ্ছে। আমরা এই ট্যুরে কিন্তু কোনো জঙ্গল সাফারি করছি না। এখানে অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, কিন্তু কোথাও আমরা ঢুকবো না। তার কারণ এই ট্যুরটাতে আমরা শুধুমাত্র কালচার, হিস্ট্রি আর রিলিজিয়াস শ্রীলঙ্কাকে তুলে ধরতে চাই আপনাদের সামনে এই ট্যুর। এবং হ্যাঁ, অফকোর্স ফুড অলসো, রাইট, খাবারও থাকবে তার মধ্যে। আমরা এখন যাচ্ছি হাবানারার ওপর দিয়ে। এই হাবানারাতে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ন্যাশনাল পার্ক, মিন্নেরিয়া ন্যাশনাল পার্ক। এখানে প্রচুর সাফারি জিপ রয়েছে, এখানে এজেন্সিও রয়েছে। এরা $50 নেয় পার পার্সন, 3-4 ঘন্টা লাগে সাফারির জন্য। আরেকটা জিনিস এখানে দারুণ, সেটা হচ্ছে স্পা। এই হাবানারাতে দারুণ সুন্দর স্পা রয়েছে। আপনারা যারা স্পা করতে ইন্টারেস্টেড থাকবেন, তারা হাবানারাতে করাতে পারেন। সিগিরিয়া থেকে অনুরাধাপুরা যাওয়ার রাস্তাতেই পড়বে এই হাবানারা। ঘড়িতে এখন 1:07, আমরা এসে পৌঁছালাম অনুরাধাপুরাতে। কিন্তু অনুরাধাপুরা ঢোকার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখুন, বৃষ্টি হচ্ছে। যা বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় না অনুরাধাপুরে আমরা কিছু দেখতে পাবো। দেখুন কি অবস্থা। ঢুকে পড়লাম স্থানীয় এক রেস্তোরাঁয় লাঞ্চের জন্য। অতিথি নিয়ে গেল। এখানে খাবার সাজানো রয়েছে, আপনি যা বলবেন তাই দিয়ে আপনার প্লেট এরা সাজিয়ে দেবে। দাম হবে সেই অনুযায়ী। আমরা ফ্রাইড রাইস আর চিকেন নিলাম। এক একজনের জন্য খরচ পড়েছিল 600 শ্রীলঙ্কান টাকা। বেশ সস্তা। বৃষ্টি তখন একটু ধরে এসেছে। লাঞ্চের পরে আমরা প্রথমে চলে গেলাম অ্যান্সিয়েন্ট অনুরাধাপুরার চিতভানা মনাস্ট্রি মিউজিয়ামে। এখানে টিকিট হচ্ছে $25 করে বড়দের, আর বাচ্চাদের হচ্ছে $12.5। কিন্তু সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য, বড়দের জন্য $12.5, আমাদের অর্ধেক। পাসপোর্ট সঙ্গে রাখবেন। এখানেও ডলার অ্যাকসেপ্ট করলো। টিকিট দুটো কিন্তু দারুণ। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই মিউজিয়ামের ভেতরে দেখাতে পারলাম না। কিন্তু দারুণ সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, খ্রিস্টপূর্ব 3rd শতক থেকে শুরু করে 9th শতক অবধি, মানে খ্রিস্টীয় 9th শতক অবধি। এই হলো অ্যান্সিয়েন্ট সিটি অফ অনুরাধাপুরা। এই অনুরাধাপুরার ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। এখানে 3000 বছর ধরে মানুষের বসবাস, এবং এশিয়ার এটা হচ্ছে ওল্ডেস্ট সিটি যেখানে কন্টিনিউয়াসলি মানুষের বসবাসের ইতিহাস পাওয়া যায়। কন্টিনিউয়াসলি, কখনো কিন্তু ব্রেক হয়নি। এবং দীর্ঘদিন ধরে, প্রায় 1500 বছর ধরে এই অনুরাধাপুরা সেইলন বা শ্রীলঙ্কার রাজধানী ছিল। আমরা যখন নেপাল গেছিলাম, কপিলাবস্তুতে, মানে আমাদের বুদ্ধের যেখানে জন্ম হয়েছিল আর কি, গৌতম বুদ্ধের, সেই জায়গাটা যেরকম মেনটেন্যান্স, মানে কিছুই পড়েনি অবশিষ্ট সেখানে, তার থেকে এই জায়গাটা কিন্তু অনেক ভালোভাবে মেনটেন, ওয়েল মেনটেন এই জায়গাটা। যদিও পুরনো অট্টালিকার সব কিছুই প্রায় মাটিতে মিশে গেছে, কিন্তু তাও যেটুকু আছে দেখে বোঝা যায় যে এখানে দারুণ সুন্দর একটা কমপ্লেক্স ছিল। বৌদ্ধ ধর্মের বার্তা নিয়ে যখন অশোকের পুত্র মহেন্দ্র সেইলনে এসেছিলেন, তখন তিনি এসেছিলেন এই অনুরাধাপুরাতেই। সেই সময় এখানে রাজা ছিলেন তিস্সা। মহারাজ তিস্সা সাদরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলে তার নাম হয় দেবনাম্পিয়া তিস্সা। তারপরে
কালে কালে এই অনুরাধাপুরা থেকেই সমগ্র শ্রীলঙ্কায় ছড়িয়ে পড়ে বৌদ্ধ ধর্মের বার্তা। অনুরাধাপুরাতে সবচেয়ে আশ্চর্য হল তিনটি প্রাচীন বৌদ্ধ স্তূপ। এই তিনটি স্তূপ আশ্চর্যজনকভাবে আকাশের কালপুরুষ নক্ষত্রমণ্ডলীর বেল্টের তিনটি তারার সাথে পারফেক্টলি অ্যালাইন্ড। এই যে এই চিতভানা রামায়া স্তূপটি এই তিনটি স্তূপের মধ্যে সর্বোচ্চ। ইনফ্যাক্ট 122 মিটার উচ্চতার এই স্তূপটি সারা পৃথিবীর সর্বোচ্চ স্তূপ এবং গিজার খুফু আর খাফরের পিরামিডের পরে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ মানুষের তৈরি স্ট্রাকচার। তৈরি হয়েছিল খ্রিস্টীয় 3rd শতকের শেষের দিকে। এখানে একটা টুইন পন্ড রয়েছে, দেখুন। এপাশে একটা পন্ড, ওপাশটায় আরেকটা। এই একটা পুকুর আর এই পাশে আরেকটা পুকুর। বৃষ্টি নামছে, দৌড়াতে হবে এবার। এটা হলো অভয়গিরি স্তূপা। অভয়গিরি স্তূপা এর হাইট হচ্ছে 235 ফিট আর নিচে উইডথ হচ্ছে 310 ফিট। এখন বাজে 3:30। আমি দাঁড়িয়ে আছি বোধিত্রি, যেখানে যে বোধিত্রিটার কথা একটু আগে বলেছিলাম আপনাদের, যেটা ওই বোধিত্রি মানে যার তলে বুদ্ধদেব সিদ্ধিলাভ করেছিলেন, সেই বোধিত্রির ব্রাঞ্চ এনেই এখানে পোতা হয়েছিল। সেখান থেকেই এই গাছটার জন্ম এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের ওল্ডেস্ট 45 নোন প্লান্টেড ট্রি। যাই হোক, এই ট্রিটা পাশেই রয়েছে, এখান থেকে আর বোধহয় 100 মিটার দূরে। তো গাড়ি পার্কিংয়ে রাখা আছে, পৃথিবীর গাড়ির মধ্যে বসে আছে, বৃষ্টি শুরু হলো। পৃথিবীর বলো তুই দেখে আয়, তুই ছবি তুলে আয়, আমি বসছি। আস্তে আস্তে চরম বৃষ্টি শুরু হয়ে গেল, দেখুন কী অবস্থা। 140 খ্রিস্টপূর্বাব্দে তৈরি 103 মিটার উচ্চতার এই স্তূপটি ওই তিনটি স্তূপের একটি, যার উল্লেখ একটু আগে করেছিলাম। এই স্তূপের নাম রুয়ান ওয়েলিসায়া স্তূপ। এই স্তূপ থেকে খানিকটা এগিয়েই রয়েছে সেই বিখ্যাত জয়াশ্রী মহাবোধি গাছ। এই মহাবোধি গাছটি বুদ্ধগয়ার সেই মহাবোধি গাছের শাখার থেকেই জন্মেছে, যার তলে সিদ্ধার্থ গৌতম তপস্যা করে বোধিজ্ঞান লাভ করেছিলেন। মহারাজা অশোকের মেয়ে সংঘমিত্রা আর ছেলে মহেন্দ্র বুদ্ধগয়ার মহাবোধি গাছের শাখা দান করেন এখানকার তৎকালীন মহারাজ দেবনাম্পিয় তিস্সাকে। বলা হয় এই গাছটি সারা পৃথিবীতে মানুষের হাতে রোপণ করা সবচেয়ে পুরনো গাছ, যা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। ৪:16 দুর্দান্ত লাগলো অনুরাধাপুরা। সবচেয়ে ভালো লাগলো এই অশ্বত্থ গাছ বোধিত্রি। আমরা এখন ফিরে যাব সিগিড়িয়া, আজকে ওখানেই থাকবো কোনো একটা হোটেলে, কাল সকালবেলা চলে যাব ক্যান্ডি। আরেকটা কথা বলে দিই আপনাদের, আপনারা যারা অনুরাধাপুরা আসতে চাইবেন তাদের একটা জিনিস বোঝা উচিত, সেটা হচ্ছে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন, বুদ্ধিস্ট কালচার, বুদ্ধিস্ট হিস্ট্রি, বুদ্ধিজম এইসবের ওপর, তবেই কিন্তু অনুরাধাপুরা আসবেন। আর এসব ব্যাপারে যদি ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু অনুরাধাপুরা এসে আপনারা সেভাবে এনজয় করতে পারবেন না। এই যে অ্যানসিয়েন্ট সিটি অনুরাধাপুরা আর বুদ্ধিজমের হিস্ট্রি এখানে জড়িয়ে রয়েছে, এসব কিছু সম্পর্কে আকর্ষণ থাকলেই কিন্তু অনুরাধাপুরা আপনার জন্য আকর্ষণীয় হয়ে উঠবে। ভালো থাকবেন সকলে, আজকের ভিডিও এই পর্যন্ত। কালকে আমরা সিগিড়িয়া থেকে যাব ক্যান্ডি, সেই গল্প নিয়ে আসবো পরের পর্বে। আর আমি যেটা বলি, সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি শিবাজি। আর আমি পৃথ্বীজি। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।